আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা বেলি মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো কার কার এলাকায় এই মাছটি কী নামে পরিচিত তার কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকে আমরা ডাটা এবং আলু দিয়ে এই বেলি মাছটাকে রান্না করেছি। তো কে কীরকমভাবে খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই মাছটা খেতে কিন্তু দারুণ মজাদার। তো প্রথমে আমার আম্মু মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে, পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। তো জিরা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে দিল। তো এগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আর মাছগুলোকে কতটা সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়েছে। তো এরপর এখানে সামান্য পরিমাণে লবণ আর জল দিয়ে দিল। তো এখানে সকল মশলাগুলো দিয়ে দিবে। তো একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং আদা বাটা দিয়ে দিল। এখানে কিন্তু রসুন বাটার বদলে আমরা রসুন কুচি ব্যবহার করেছে। তো কেউ চাইলে রসুন বাটা ব্যবহার করতে পারবেন। তো মাছ দেওয়ার পরে 5 মিনিট একটু খুব ভালোভাবে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। মাছগুলো কিন্তু অনেক নরম হয়, তাই আপনারা 2 থেকে 3 মিনিট এগুলোকে সিদ্ধ করে নেবেন। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে খুবই আলতোভাবে এগুলোকে তুলে ফেলতে হবে, যাতে ভেঙে না যায়। এগুলো কিন্তু খুবই নরম হয়ে থাকে, তাই এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এরপরে এই এখানে আমার আম্মু আলু দিয়ে দিল। তো আলুগুলোকেও কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিল, যেহেতু আলুগুলো শক্ত হয় তো সেহেতু আলুগুলোকে ফার্স্টে দিতে হয়। তো আলুগুলো দেওয়ার পরে আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করার পরে এখানে আমার আম্মু ডাটাগুলোকেও দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছেন ডাটাগুলোকেও কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিল। তো ডাটাগুলোকে দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এবং 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ডাটাগুলো কিন্তু অনেকটাই হয়ে এসেছে এবং পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমার আম্মু আবার ঢেকে দিবে। তো আবার 5 মিনিটের জন্য ঢেকে দিল। তো 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমার আম্মু পানি দিয়ে দিল। তো অবশ্যই কিন্তু পরিমাণ মতো পানি দিতে হবে। আর এখন এই পর্যায়ে কিন্তু মাছগুলোকে দিয়ে দিতে হবে। তো পানি দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিল। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে নেবেন। তো পানি দেওয়ার পরে কিন্তু মাছগুলোকে খুব সুন্দরভাবে আমার আম্মু দিয়ে দিল। অবশ্যই কিন্তু আলতোভাবে দিতে হবে, এগুলো কিন্তু খুব নরম মাছ হয়ে থাকে। তো মাছগুলোকে দেওয়ার পরে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না। তো এরপরে 5 থেকে 6 মিনিটের মতো রাখলেই কিন্তু একদম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে এবং দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা মজা হয়েছে। আর এই মাছটা খেতেও কিন্তু অনেক মজাদার, আমার নিজের কাছে এই মাছটা অনেক মজা লেগেছিল, তার মধ্যে আবার আলু এবং ডাটা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ভাত পাচ্ছি নিজের জন্য। তো দেখতেই তো পেলেন কত সহজ উপায়ে কিন্তু আপনারা এভাবে বেলে মাছ রান্না করে খেতে পারেন। তো আশা করছি এরকমভাবে আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার কাছে কিন্তু অনেক মজা লেগেছিলো, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা যারা আমাদের পেজটি এখনও ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে যাবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করতে হবে। তো আমাদের আজকের এই সিম্পল রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।